ভালোর কারণে হে গালি পারে এটার কারণে মোক ভাল লাগে হ্যাঁ বুঝলাম আমরা একটা কথা চিন্তা করতেছি আমি না লগে যদি তোর বিয়াটো হয় কেমন লাগব কসুন মালিক আপনি এবিলা কি কথা কইছে মই আমি না মালকিনার লগত কেনে কে বিয়া পাতিম মানে প্রেম জনিত কারণত মানে খেলি মেলি মেলি খেলি তার লগত নিশ্চয় হইছে নহলে কি মানে সেই দুর্ভাগ্য বকতয়ে তোমাক ইমানখিনি কবলৈ সুবিধা নেপালে কি কলে খালুদা বহুত বহল মনৰ মানুহ বুলি ভাবি আছিলো কিন্তু আপুনি যে ইমান ঠেক মনতা লৈ আছে মই ভাবাই নাছিলো নহয় মানে সুন্দনী সেইটো কব যোৱা নাই মানে তোমাৰ চৈত্যক মই ঘিন কৰিব যোৱা নাই তথাপিও তাৰ মাজতে কিবা অকণমান ইফাল সিফাল হৈ যায় মানুহৰ ভুল হৈ যায় দিয়াচোন তেনেকৈ তোমাৰো ভুল হৈছে বুলিয়ে ভাবিছো আৰু নহয় জানো বোৱাৰী আপোনালোক অকণমান থাককচোন আমাৰ বাইকিনটো একদম মস্ত খং উঠি গৈছে হ'ব দিয়ক আপুনি আৰু মোক একো নক'ব ইমান দিন থাকি যেতিয়া আপুনি মোৰ মনে বুজি নাপালে পিছত আৰু মোক কি বুজি পাব মোৰ জানা আছে হ'ব দিয়ক আপুনি একো কৰিব নালাগে কিডাল কৰি দিব আপুনি মোক সেইডাল কৰিব পাৰিব মোক সেইডাল কৰিব পাৰিব নালাগে মই কাৰো কথা নুশুনো এতিয়া দেখিলাক না আমাৰ বাইচি কিমান খং উঠি গেল ঘৈণী চাব নালাগে নহয় আপোনাক দেখিলেই গম পাই তই ঠাণ্ডা কৈছ চাই লম চাই লম তোক কোনে ছোৱালী দিয়ে কিন্তু আপোনাৰ সব একো ঠিক আছিলে কিন্তু আপুনি কিয় নেপালে ঘৰখনত সোমাই থাকিবলৈ ভয় লগা হৈছে আমাক নিজৰ মানতেহে যিহেতু নাই লগ্ন আৰু কাক পাম তই চিন্তা নকৰিবি আমিনা তোৰ কাৰণে আমি এটা বহুত ভাল লগ চাইছোঁ নাই নাই আম্মা মোৰ লগ নালাগে মুঠতে মই এই ঘৰখন এৰি ক'তো নাযাওঁ পাগলি তই ঘৰখন এৰি যাব নালাগে তই এই ঘৰখনত থাকিবি তই কেৱল লাল বিহাৰীৰ লগত বিয়াত বহিলেই হ'ল আম্মা আপুনি এইচব কি কৈ আছে মোৰ লগত এইচব নহ'ব দেই তাকো লালে ভাইৰ লগত না 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 আরে পাগলি ইমান আকরি হলে কেনেকে হব কসুন তোর ভালোর কেনেহে চিন্তা করছো আমি আম্মা আপনার যদি মোর ভালোর কারণে চিন্তা করছে মোক অলপমান বিষ আনি দিয়ক মই সেই বিষ খাইয়ে মরি যাম রোকসুন আমিনা এই পাগলিটো শুনে একুয়ে বুঝি না পায় বিয়াটো কি নহয় নেকি না না এই বিয়াটো মই পাতায় এরি রোকসুন চাচোন যা বাবাক বহিবাৰ কাৰণে কিবা এখন আনি দি যা মই ইয়াতে বহিব অহা নাই মই তহঁতৰ হৈ থকা সমস্যাৰ সমাধান দিবহে আহিছো অ বাবা কওকচোন আমি এই মহা বিপদৰ পাই তাক কেনেকৈ উদ্ধাৰ হ'ব পাৰোঁ অ বাবা আমাৰ কি বিপদ আহিব পাৰে একবাৰ কওকচোন ভয়ানক বিপদ আহি আছে কিন্তু কিন্তু মই এতিয়া নকওঁ মই যদি এতিয়া কৈ দিওঁ তেন্তে তহঁত ভয়ত ফটফৰাই কপিবি এ বাবা আপনিয়ে কওকচোন কি কল্লি সমস্যা সমাধান হ'ব আসল কথাত আহিছ কলা পাঠা একযোৰা কলা পাৰো একযোৰা কলা মুৰ্গী একযোৰা
আৰু বাবা যি যি লাগে সব দি দিম কসম যে আপুনি এইগিলাখান চিন্তাই নকৰো বাবা পানী তলৰ পকা চপৰা লাগিব আৰু আকাশৰ ঢেৰকুনিৰ পৰা পৰা বজ্ৰপাত লাগিব বগা গৰুৰ কলা গাখীৰ লাগিব অলক নিৰঞ্জন হে চালো হা পাৰ মুৰ্গী এমাখান দিবা পাৰা যাব ৰ কিন্তু এটা ডাঙৰ কথা পানীৰ তলৰ পকা চপৰা এই বজ্ৰপাত কিবা গাখীৰ লাগিছে এমাখান ক'ত পাবি বাবা এই বজ্রপাত আৰু পানীর তলর পকা চাপরা আমি তা কেনকে পাম কোত পাম বাবা পকা চাপরা তা পানীত ভিজে ফেলে কে দিলিও মনে রহে মাই কোত দিলি লাহন কই মরা পকা চাপরা দিলি বাৰু কিন্তু বজ্রপাত কোত পাবি মহা সমস্যাত পড়লু দেখো নাই বাবা অলক নিরঞ্জন একো সমস্যা নাই কোটে সমস্যার সমাধান মই কৰি দিম কারণ সমস্যা পালে মই কৰো সমাধান তাৰ বিনিময় মই লও পানী তোলো বোলে পকা জ্বলি চপৰা আৰু বোলে জেৰেকানিৰ পাই পৰা বজ্ৰপাত মানে এনেকুৱা কিবা বুদ্ধি কৰি চুৱ কেছত পেলাই তাক থানাত পঠিয়াই দিব লাগিব তাক থানাত ভৰাই থলে কি হব দুদিন পিছত ওলাই আহিব তারপর তহতর অবস্থা কি হব জানা না কি হব দিয়ক কানত ধরি মোক ইমান লাজ দিবা নালগে বৌ বৌ শুনজনী তুমি এতিয়া এটা কাম কৰা সেই দুর্ভাগ্য বঘটনা আন লাগি সেইটোক গৈ কৈ দিয়াগৈ তেওঁ যাতে ইয়াত প্ৰেমমূলক ধান্দা লৈ পুনৰ প্ৰৱেশ নকয় মই শুনিছো শিয়াল বোলে এশ এটা বুদ্ধি কিন্তু হে এশ এটা শিয়াল মৰাৰ পিছত সি জন্ম হৈছে কিজানি বেছি বুদ্ধি গলাই ফাঁচি কোনোবাদিনাখন এনেকুৱা ধৰণত গলত গাঁঠি লাগি যাব নহয় সেইদিনা তাক ভগৱানেও ৰক্ষা কৰিব নোৱাৰিব তাৰ মোৰ চন দেখা পালি মোৰ মূৰত জ্বৰ উঠি যায় একেবাৰে একদম নহয় ফুটবল মাৰা দি ঘূৰি মাৰি দিব মন যায় আৰু ঐ দেৱলা হ'ব দে তই বাউনা হৈ চন্দন হাত মেলা কথাবোৰ নকবিচোন অ লাংমুৰা দীঘলা মানুহে হয়না হাতখন মেলি স্বৰ্গটো লগ পায় নেকি তই দেখোন দীঘলাই হাতখন মেলি চাচোন লগ পা নেকি এই ৰহ তহঁতে ক'ৰবাৰ কথা নি ক'ৰবাত পেলালিগৈ এতিয়া সেইবোৰ বাদ দে এতিয়া আচল কথালৈ আহ আমি সখীক কেনেকৈ কি কৌশলেৰে বল পেলাব পাৰি এতিয়া সেইটো কথা চিন্তা কৰ এটা কাম কৰোঁ দে আমি হইনা সখী কাকা যেতিয়া বাগাত দি থাকিব বিচনাত মনে মনে চাইৰতাই যাম যাই কপাল মাৰি ধৰিম ধৰিম মাৰি মাৰি বস্তাত সোমে লওঁ আমি তাক ৰঙিলি বেয়া বেয়া পাটো কৰিব লাগিব নহলে দেখিবি সি আমাক এইখন ঘৰৰ পৰা খেদিহে এৰিব তোহাক খেদিলি খেদবা পাৰে মোক নেখেদে বৌ হইনা ৰঙিলি বৌ নিজৰ ল'ৰাৰ দৰে ভাবে ভাবেহে নিজৰো নহয় শুন মুঠতে আমি চাৰিজন এইখন ঘৰৰ চপনীয়া মোক কিন্তু তেনেকৈ নকবি দেই মই চপনীয়া নহয় এইখন ঘৰ সম্পূৰ্ণ মই ধৰি ৰাখিছিলোঁ মোৰ এইখন ঘৰত সম্পূৰ্ণ অধিকাৰ আছে কি উল্টা পুল্টা এইগিলা কথা চিন্তা কৰি আছা বেলেগ কথা বাদ দে কেনকে কি কৰোঁ একো ভাববাই পাৰা নাই বৰষুণে নিব লাগিব বৰষুণ দিলে হয়না পুৰা বুদ্ধি ওলাই আহিব না কি কয় নাবলা দোস্তি বিৰাট ভাল কথা কৈছা আৰু সেইবোৰ এতিয়া খাব নোৱাৰো এইবোৰ খালে মুখৰ পৰা সঁচা কথা ওলাই পৰিব আৰু কৈ ধৰা পৰিম মই মোকে আমি ৰহ মই কথা এটা কওঁ শুন আজিৰ পৰা সখীক তহঁত কোনো পাত্তা নিদিবি ময়ো নিদিওঁ আৰু সি কিবা কথা ক'লেও একো কথা এটা গুৰুত্ব নিদিবি নহ'লে দুদিন পিছত সি আমাৰ মাথাৰ ওপৰত নাচিব তেতিয়া কিন্তু গম পাবি অ আপুনি সঁচা কথাই কৈছে আজিৰ পৰা সখীৰ মই একো কথাই নুশুনো ময়ো পাত্তা নিদিওঁ আৰু বহুত পিছে এতিয়া বৰষুণ টেঙাৰ
খালি বৰখন 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 ইমান মুখন দেখৰি থাকে নাখাও মই আজি ভাত পানী একো নাখাও নাখাই নাখাই মৰি থাকি শুনজনীও অ শুনজনী নামে তুমি ইমান খং কিয় কৈছানো ইমান যদি মোক ভাল পায় তেতিয়াহ'লে ইমান কিয় মুখন দেখৰিনো তোমাকে সন্দেহ নকৰি মই কাক কৰিম বাৰু তোমাক মই মোৰ নিজতকৈও বেছি ভাল পাওঁ তোমাৰ বাহিৰে মোৰনো কোন আছে হে তুমি কাৰণেহে অঁ শুনজনী আজিৰ পৰা খং নকওঁ আজিৰ পৰা কোনো সন্দেহো নকওঁ হ'ব ঠিক আছে আজিৰ পৰা যাতে সেই বাঘে খোৱাটোৰ লগত মোৰ সন্দেহ নকৰে নকওঁ নকওঁ অঁ শুনজনী আজিৰ পৰা একেবাৰে সন্দেহ নকওঁ এয়া চোৱা কাণত ধৰি কৈছো হ'ব দিয়ক কাণত ধৰি মোক ইমান লাজ দিবা নালাগে বৌ বৌ শুনজনী তুমি এতিয়া এটা কাম কৰা সেই দুৰ্ভাগ্য বসতনা আন লাগি সেইটোক গৈ কৈ দিয়াগৈ তেওঁ যাতে ইয়াত প্ৰেমমূলক ধান্দা লৈ পুনৰ প্ৰৱেশ নকৰে মইতো সেইডালৰ লগত একো কথা নাপাতো বুলিয়েই ভাবি আছিলো আপুনি কৈছে যেতিয়া পাতিম দিয়ক ক'ত বা আছে এতিয়া সেই পয়া লগাটো ক'তটো থাকিব আৰু সেই পুখুৰী পাওঁতে কণা মুচৰিটোৱে জোপোকা লাগি বহি আছেগৈ যাওঁ ৰ'ব দিম নহয় আজি তাক মজা পালে আৰু এটা কথা শুনজনী আৰু এটা কথা কৈ দিবা যে এইখন ভদ্ৰলোক ঘৰ গতিকে এই ভদ্ৰলোকৰ ঘৰত তাৰ নিচিনা খাব নোপোৱা ভাপৰ খোৱা মানুহ আন নাই ঠিক আছে হ'ব দিয়ক দি আছো মজা কোৱা ভণ্টি অ ভণ্টি ভণ্টি ওই ভণ্টি ভণ্টি ইয়ে বেংকত যে গেল কি হলে দাদা ওই ভণ্টি লুজ কানেক্টার আরো যে টিকা মানটা আছে আমার ঘর তোক যে কি বাহি কি বাইছিল ও হালু এ যে ফ্যাশন সখান পাচ্ছে মো ফ্যাশনই কা বাইছি বাপ রে বাপ মানটো কিন্তু দেখা ছা পড়ো বাপরে মানটো কিন্তু পুরো খাটে আছে হি পে ও দাদা কি দেখা দে হরু কিন্তু ভিতরে ভিতরে পোকা তার বয়স বলে দের কুড়ি হ্যাঁ পিছে তো কিন্তু কি ফ্যাশন দিব হি খলাই ব্যাং প্রথমতে সাদর খানিকে মেলি লবা দিছে তার পাছত আঙুলি তো এনকে দি কোকাল টুকি ব্যাংকে হালি 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 খোসকার বাড়িছে হয় নেকি ও দাদা প্রথমতে মানুতো নহে মক পেনসাত পিনবা দিছিল কিন্তু মই নি পিনলু মই এনকে সাদর মেখলা পিন দিয়ে ফ্যাশন করছু ওলে কিন্তু মানটুর গট কি পটা আছে দে মানটু দেখাবলে গম পায়ে কিন্তু হি মক বেহে পালা নেকি কিও তার একে মুরু লারি দিছলু এ সুলি গিডা থাপা কুচলু ঠিক নাই বেহে পালা নেকি তই নু আরো গিলা হান কিও করা একো নহয় দে মই মাতছু নহয় লুজ ক্যারেক্টার লগত মানুতে আরো আমার ঘর আহিব ও বন্টি অলপ সলপ মইও জানুক না তো কব পাৰিম অলপ চলপ ফেশ্বন তাকে তো মোৰ কিন্তু অলপ ফাট ভোক লাগি আছে যা হকলে ভাতটো জোগাৰ কৰিবি যা হয় নেকি তই ভৰি হাত ধুইয়া যা মহয়ে তোক মানে মই কথা এটা অ বুচু বুচু তার মানে তই মই নহয় এই বতেলি মই মানে তোক মনে মনে কি মনে মনে অ তার মানে তই মক সিলাইনি থাপ মারা দি নিবা খুচিলি হই না এ নহয় মানে মই কিঞ্চিত ভাবে তোক এটা কথা উদিম উদিম বুলি ভাবছিলু হয় তোর কিঞ্চিত থ ও পাই কিনো ধেমালিখন কয় মই মানুহে মাছ নহয় নহয় ঐ কথা বাতলা পাইছা হা এই হকীৰ চকুত ধুলা মারা হকীক চিনি পোৱা নাই মইনো কত আপোনাৰ চকুত ধুলি মাইলো বাউ চুপ ইখান ঘৰত ইমান মানুহ খামৰ সময়ত চবৰে ওপৰা চাপৰা লাগে কিন্তু কামৰ সময়ত হলে কোনো নাই এইগিলা কাম এতিয়া মই কৰিব লাগে না ইমান কলো মাটিখিনি খুন্দি আদাখিনি পুতি থ বতৰো বেয়া হৈ আহিছে নাই তোৰ কাম খাব নাই এই মোকে মই কৰিম হাই নাংগে চাওঁ কুক দি মই কৰিম নহয় এইগিলা মই জিন্দা থাকোঁতে ভোকেনিটোক এইগিলা কাম কৰবা নেদেও লাগে মই কাম কৰি কৰি মোৰ জীৱনটো শেষ কৰি দিম হ'ব দে ঐ হকী মোৰ ঘৰত কাম কৰি কোনো জীৱন শেষ কৰবা নালাগে মই জানো কিয়নি তুমি মোক বহুত ভাল পাবা আৰু বহুত মৰম কৰা পিছে হকীয়নি তুই যদি বেয়া নাপাওঁ তোক এটা কথা কওঁ কি কথা মানে জিএমছে যে বিয়া পাতিম বুলি কৈছে তাতে মই একো বেয়া পোৱা নাই কিন্তু সি হৈছে শিল্পী মানুহ আজি ইয়াত খালী থাক গেষ্টিকো দৰে অৱস্থা হ'ব থাৰ তিৰিয়ে তাক এৰি থৈ গুচি যাব তই অন্তজামী নে ভগৱানৰ নিচিনা মহাজ্ঞানী হয় তই কেনেকা গম পালি সি বিয়া নকৰাওঁতে তাৰ তিৰিটো যে বেয়া হ'ব ভালোতো হ'ব পাৰে সেইটো তই বুজি নাপাবি খালেইটো খাল তই এতিয়া কি ক'বা খুচ্ছা সেইটো কোৱা মই ভাবছোঁ তাৰ বিয়াখন পাতি দে তই যাতে বিপদত নপৰা আৰু এটা কথা মই গেৰেণ্টি দি ক'ব পাৰোঁ কি কথা যদি মোৰ বিয়াখন পাতি দিয়া তই একদম ঘৰত ৰাণীৰ দৰে বহি বহি থাকিব পাৰবি কারণ তোকে একো কাম কৰবাই নিদো মোৰ মাইকীটোৱে সব কাম কৰিব লাগিব হয় নেকি পিছে মই এইগিলা কথা একদম বিশ্বাস নকৰে কাৰণ তই একোচোন গৰ্ভত থকা সন্তানটো জীয়াই হ'ব না লিকৰাই হ'ব কোনোবাই ক'ব পাৰিব না সেইটো একলে ভগৱানটোহে জানে ঠিক তেনেকা
এটা কথা তুই যেটো সে বিয়া করবি সেটা ভালেই হব না বেয়াই হব তার কি গ্যারান্টি আছে গতি সেগুলা কথা মোর আগত নকবি বিয়া শেয়ার ধান্দা বাদ দি বুঝবে সময়ের কাম সময়ত হব কিন্তু সময়ত দেখা যাব আর ওইটা ভালকে মাটি খিনি কোন খুন্দা হলে মোক মাত দিয়ে আটা খিনি মই লই আহিম বুঝবে না পাইছ যা 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 এদিন তো মোর বিয়া হব এনে ইন কোটা দেছ ভাই ভাই কি সাহস হা ও বতলি বতলি হাই ফগা খাই তুই কি করবাইছা হা হে মই মানে কি মই মানে করি আছা ও তোর মতলব মই বুঝি পাই গইছ তার মানে তো ঠকু আপি দেখা পাই চকু টিম মারবাইছা ন ই ন হয় মই মানে তো মু তার মানে কই ন হয় তোক মানে মই কথা আতা ও বুঝছু বুঝছু তার মানে তই ম ন হয় বতলি মই মানে তোক মনে মনে কি মনে মনে ও তার মানে তই মক সিলাইনি থাপ মারা দি নিবা খুচ্ছিলি হই না এ ন হয় মানে মই কিঞ্চিত ভাবে তোক এটা কথা উদিম উদিম বলি ভাবছিলু ওই তোর কিঞ্চিত থ তই কি হুটবি মোর সব জানা থক্কা মারি দিম হক নেখা এ জানা যদি কছু মিছে কো মক তো ইমান মূর্খ বলি ভাবছা এটা দেখা পায় এটা গাভরু আপিক দেখি কেনে করে মো সব জানা ন হয় বতলি তই মো ভুল বুঝছা এনে হলি কি ও তোর ক্যারেক্টার ইমান লুজ গাভরু আপিক দেখা পালি দেখাত নাই হুস ছা যদি ফুস র ইথেনে তো বাইক মাতি ঘরর পড়া খেদার ব্যবস্থা করি আছো বাই ও বাই বাই কি করু এইটা মই কো যাও কিছু ভাবে বলা বলা তো হলি উপায় নাই ওই তুই কেয়া দিনা সুর কেউ নতুন ককাই দো মই নুবুঝিলো ওই নুবুজার ভাও ধরবা নালগে এই আমরার কুকিয়ান সুকুরু দেদি তল টুটকা কি নু চাই আসিলে ও হেতু কথা মই মানে ইয়াত কোনে কি কথা পাতিছে তাকে চাই থাকোতে আপুনি দেখিলে আৰু এটা কথা নহয় কয় দু মানুহে যদি মানুহক নেচাই কাক চাব পাৰে চুপ হাঁহি মাৰি কেন্দ্ৰ হেন ডাক্তৰ মুখ দেখাব নালগে সুরেহে সুর ঠাই দেখে তোর ধান্দা কি ধান্দা মানে কয়দো কি ধান্দা থাকিব পায় কয়দো কিয়নো তেনে কয় এই ঠান্ডা মুন্ডা মানুটো বাউ ঠান্ডা মুন্ডা তো এটা মস্ত মিহি গুন্ডা তোর ফেসাহেন সুগুরুটা আর হুডুহেন মাথাটো মই ভালকে চিনি পাইছং তো অলপ পানির মাছ নহয় থ ও কয়দো কিনো ধেমালিখন কয় মই মানুহে মাছ নহয় নহয় ঐ কথা বাতলা পাইছা হা এই হকীর চকুত ধুলা মারা হকীক চিনি পোৱা নাই মইনো কোট আপনা চকুত ধুলি মাইলু বাউ চুপ মই মনে মনে রঙিলি ফকির তারাংতিরে কি কিউ নো সাই আসলে ইস রাম 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 না পাই রে তেনে কোয়া কথা কব মইনো বাউ বাইদুক বেয়া চকুয়ে ছাব পাউ নে ইসি সি সি সকাই হুনিলে কি কব বাউ ডাইরেক্ট জলত ভরাই থব ঠরখন খারি বলে হব কাইদো আউ নকব মানুহক ইমান বেয়াক কব নে পায় মানুহ কিন্তু ইমান বেয়াক অপমান কোয়াটো ভাল কথা নহয় মই কিন্তু বহুত দুখ পালো বুঝিছে কাইদো সাধু ভদ্র হই দেখা পাইছে এতিয়া পালাইছে তোর দিন বেয়া আহি আছে হিনহিন কুঠা দেশন অজরন ভাই আরে জিএমসি দেখি বাহ 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 জানি না দেহ কেন আইছে জিএমসি ভাই কওছে আজকে কি ভাইবা তুমি আমগো দিকে আইলা না হা মানুষটা আরে ভাই এনে তো তোর ঘরে এক পাক খুব আইলু আর হ্যাঁ নাকি জিএমসি ভাই আপনি আইছে দেখ ভালে কইছে ও বউ এটু লসুন কি হয় এটু ইফতারি আর তুই এগুলি কেন লাগে কসুন আরে ভাই আমার খাপলা কাকা থাকার সময়ত হ্যাঁ প্রত্যেক তো রোজার দিনতে ইফতারি আনে এই কারণে ময়ও দায়িত্ব পালন করলু আচ্ছা 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 জরন ভাই এইবার কিন্তু ঈদের দিন দোগ্রি মুরগি পোলাও খাওয়াব লাগবো নাই এটা কি কোয়ার কথা নেই কছে যত খাইবার পারো খাইবা আরে ভাই খাপলা কাকা থাকার সময় আমগো বাড়িতে আহার সময় কত ফুর্তি আমুদ করছি কত কিছু খাইছি আমরা হ্যাঁ এগুলি কথা মনে পড়লে পরে মনটা খারাপ হয়ে যায় গাড়ি আমার আরে ভাই ইমান পবিত্র মাহন ইমান দুঃখর কথা মনত পেলাই মন তো দুগ্র করবি ঠিকই কইছে জিএমসি ভাই কিন্তু এটা কথা আপনি নুখাকে যাব নোয়ারে মই কিবা এটা জোগাড় করে আহো আপনি অল্প প্রেম বহক এই নালাগে নালাগে মোর কারণে ইমান কষ্ট করবার নালাগে তোমালোকে ইফতারি জোগাড় করা মোরও কাম আছে নহয় মই ঘরত যাব লাগে ঠিক আছে আপনালোকে বহক মই ইফতারিটো বুয়ারিক দি আহো আচ্ছা জিএসটি একটা কথা আমি কই তোকে ঘরটারে আমার খুব ভাল লাগে রে ভাই তোরা বড় উদার মনের মানুষ তোকে মনের মধ্যে কিন্তু হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই আরে জোরন ভাই কি কথা কোয়ায়ে এতে হিন্দু মুসলিমের কথা করপর আহিল আমি সবে তেজ মোহর মানু নহয় সেই কারণে এইবিলাক নকবি গতিকে মই এতিয়া যাং আচ্ছা তোর একটু আগে দিয়ে আমি অ অ অ চল এ বোয়ারি মই যাং দে যাব লৈছে নেকি ঠিক আছে ইদর দাওত থাকি আপনি আহিব এ তো নকবি শুন পাক্কা আহিম আই বাই বাই আমি তোর আগে দিয়ে আমি ওই
কিন্তু দাবলা দস্তি ফেশন শো তো বড়িয়া কা হিকে দিছা এ শহর থাকুক না কত বটে এনে হিকি আইছ ও কে বিন্দা বুঝা ও কি হিকি আইছা তেত্রি এ করু না ওই থাক পিছে পাবনা কইছা বটাম সাহে কসু তো হা হ্যাঁ এটা ভাল কথা কলু করে মোর মাথা টু বেয়া হল লোক বুঝা আর গুরু কান খুজো একে কথা হ্যাঁ ও কি আমু গুরু লগত তুলনা করলি নহয় কোরা নাই কথাটো এ কইছং কিনি হিন কথা দিছন